অনেক সময় সিপিইউ তুলতে গেলে আমাদের এরকম সমস্যা হয়, কোনো ছাত্র বলছে স্যার সিপিইউটা আমি তুলতে পারবো না, বা পাওয়ার আইসি আমি তুলতে পারবো না, আমার হাত কাঁপছে, ভয় লাগছে, বা একটা নর্মাল ডেটা কেবল দিয়ে আমি ইডিএল কেবল বানাতে পারবো না, একটা সুইচ দিয়ে বা মোমবাতি দিয়ে পাওয়ার আইসি আমি তুলতে পারবো না। তো এইরকম যখন সমস্যাগুলো আসে, এগুলোর থেকে বাঁচার একটা পথ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। একটা গাড়ির কথা ভাবুন, একটা যখন টু হুইলার আমরা চালানো শিখেছিলাম তখন আমরা জানতাম ফার্স্ট গিয়ার সামনে আর বাকি এক দুই তিন চার পাঁচ বা ছয় গিয়ার পেছনের দিকে থাকবে, কিন্তু যখন প্রথম চালিয়েছিলাম ভেবে দেখুন তো দুইয়ের জায়গায় তিন, তিনের জায়গায় চার আমরা করে ফেলি, মুক্ত করেছিলাম। সবসময় মনে রাখুন একটা ল অফ 21 ডেজ। ল অফ 21 ডেজ এর কথাটা আমরা কেন বলি, কারণ এই কাজটা যদি কন্টিনিউয়াস কেউ 21 দিন ধরে করে তাহলে তার 10 দিনের মধ্যেও কাজটা কমপ্লিট হতে পারে, বা 30 দিনের মধ্যেও সেটা সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে চলে যাবে। আর একবার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে চলে গেলে আমাদের গিয়ার দেখার দরকার পড়বে না যে কোন গিয়ারে আমরা পা দিচ্ছি, বা অটোমেটিক্যালি চলে যাবে। সেই জন্যে খুব মন দিয়ে কাজ করার চেষ্টা করুন আর সবসময় একটা হ্যাবিটস ডেভেলপ করার চেষ্টা করুন, সাকসেস আসবেই। কোনো মোবাইল ধরুন আমাদের কাছে ডেড এসছে, সেই ডেড মোবাইলটাকে আমরা কি করে সলভ করব। ডেড মোবাইলের প্রথমেই আমরা যেটা করব, চার্জার লাগিয়ে দেব মোবাইল ফোনের মধ্যে। চার্জার লাগিয়ে দিয়ে যদি দেখি মোবাইলে চার্জ হচ্ছে অথচ সেটটা অন হচ্ছে না, তাহলে খুব সহজেই আমরা দুটো কনক্লুশনে আসতে পারি। এক হচ্ছে সেটটা টেস্ট পয়েন্ট ধরে অন হবে, দুটো হচ্ছে সেটটা, দু নম্বর হচ্ছে সেটটা শর্ট নেই। তো সেই যে শর্ট না থাকা সেটটা টেস্ট পয়েন্ট ধরে কিভাবে অন করা হবে সেটা সঞ্জয় আজকে দেখাবে। সেট হচ্ছে ND4 বলের এবং তাতে টেস্ট পয়েন্ট ধরে করতে হবে। এর আগে আমরা টেস্ট পয়েন্টের ভিডিও আপনাদের দেখিয়েছি, আপনারা এখন সবাই অভ্যস্ত হয়ে গেছেন টেস্ট পয়েন্ট ধরে। শুধু দুটো পয়েন্ট আপনাকে খুঁজে বার করে নিতে হবে মোবাইল থেকে। সঞ্জয় বুঝিয়ে দিচ্ছে ওই দুটো পয়েন্ট কি। সঞ্জয়, তো মোবাইলের বোর্ডটার মধ্যে আমাদের ফার্স্ট দেখতে হবে অনেকগুলো গোল্ডেন টিপস থাকে, বিভিন্ন টিপস থাকে, যে ছোট ছোট অনেকগুলো টিপস রয়েছে এখানে। তো এই টিপসগুলোকে ফলো করে দেখতে হবে এখানে কি কি লেখা রয়েছে। যেটা টেস্ট পয়েন্ট হবে সেখানে লেখা থাকবে পিক কি, পাওয়ার কি, পাওয়ার অন অফ, এরকম ধরনের অনেক কিছু লেখা থাকবে। তো আমরা যদি এখানে দেখি ভালো করে, একটু ফলো করে দেখুন, এখানে একটা পয়েন্ট রয়েছে যেখানে লেখা রয়েছে পাওয়ার কি। এই যে পাওয়ার কি, ঠিক তার পাশে একটা পয়েন্ট রয়েছে গ্রাউন্ড। আমরা যদি কানেকশন দিয়ে মানে বিপিএসএ বা ব্যাটারি লাগিয়ে যদি আমরা এই দুটো পয়েন্টের মধ্যে টাচ করি মোবাইলটা কিন্তু অন হয়ে যাবে। তাহলে আমরা কনফার্ম হয়ে যাবো যে টেস্ট পয়েন্ট থেকে প্রবলেমটা, মানে অন অফ সুইচের প্রবলেম। সেক্ষেত্রে অন অফ সুইচ চেঞ্জ করতে হবে, বা এখান থেকে একটা জাম্পার মারলেও হয়ে যাবে একদম। তো আমি ব্যাটারিটা টাচ কানেক্ট করে দিই। ব্যাটারিটা কানেক্ট করার পর এবার আমরা কি করব, এই যে দুটো পয়েন্ট দেখালাম আমি, এই দুটো পয়েন্টের মধ্যে টাচ করব। জাস্ট এই দুটো পয়েন্টের মধ্যে টাচ করে টেস্টিং পারপাসে আমরা যে মোবাইলটা অন হচ্ছে কিনা, টেস্টিং পারপাসে। হ্যাঁ, ভাইব্রেশন হয়েছে মানে অন হয়ে গেছে, দেখুন আই বল লেখা রয়েছে, তার মানে কি মোবাইলটা অন হয়ে গেছে। তো যদি ওই সুইচের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা এই টেস্ট পয়েন্ট থেকে জাম্পার কানেকশন করলে কিন্তু এই যে আই বল লেখা দেখুন, বুঝতে পাচ্ছেন, একদম ইজি প্রসিডিওর। কিন্তু কখনোই আমরা এই দুটোই কানেকশন করব না, এই দুটোই কানেকশন করলে তো সবসময় মোবাইলটা অন হয়ে থাকবে। হ্যাঁ, এটা জাস্ট আমাদের টেস্টিং পারপাসে দেখানো। আমরা এই যে পাওয়ার অন বা পাওয়ার কি, এইখান থেকে অন অফ সুইচ অবধি একটা তার দিয়ে জাম্পার মেরে দেবো, কাজ শেষ, এবং আপনি কাস্টমারের কাছ থেকে খুব ভালোভাবে পয়সাটা নিতে পারবেন এটা থেকে, সেটটা ডেড সেটটাকে অন করে। বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন করুন। এই কাজগুলো যেগুলো আমরা টেলিকমিউনিকেশন অ্যাডভান্স ল্যাবে করছি, আমি একদম বিশ্বাস, আমার 100% বিশ্বাস যে ক্যামেরার ওপারে যারা রয়েছেন, যারা আসতে পারেননি, তারা প্রত্যেকে এই কাজটা করতে পারবেন। মনোযোগ দিয়ে কাজগুলো করতে থাকুন। বুঝতে অসুবিধা হলে আমাদের মোবাইল নাম্বারে ফোন করবেন, আমাদের মোবাইল নাম্বার 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার নমস্কার।